তবে আসছে সামনে দাববাতুল আরদ নামে একটা প্রাণী আল্লাহ পাঠাবেন আপনি যেই ভাষায় কথা বলবেন ওই প্রাণী ওই ভাষায় কথা বলবে আপনি যদি কোন বাদ খাইছনি এগু কইব তুই কিতা দিয়া খাইছত খ আপনি যদি কন এ কত না আছত ইকে কেবা আর বাড়ি নোয়াখালী তুই কত না আছস এই আপনি যদি কোন আবে হালাবালা বা ফালা বালা আছে আপনার চেয়ে বড় সে আপনার ভাষা জানবে রাসূলের হাদিস সে আপনার সাথে ইন্টারভিউ নিয়ে আমি গিয়েছি লন্ডনে এক ভাষায় পাহাড়ের উপরে বাসা বাসাটা পুরা সাদা ড্রয়িং রুম বিশাল একদম সাদা ডেকোরেশন কোনায় গাছ অনেকগুলো গাছের উপরে লেখা লাই মোহাম্মদুর সোনালি লেখা তো বাসার লোক যারা আসছে সবাই সাদা পোশাক আমি চিন্তা করলাম কোন ফেরেস্তার বাড়িতে আমি আইলাম কত সুন্দর কিতা বাপের গায়ে সাদা ড্রেস ফোয়ার গায়ে সাদা ড্রেস ফুরিয়েছে একটা তার গায়েও সাদা রে সব সাদা 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 আরও সাদা আমি বসলাম বসলেন সালাম দিলেন আপনি ব্যবসা বোতলা চিনি কেরকম কয় ফুল কয়টা রেস্টুরেন্ট বারোটা আমি কইলাম তো গুয়ের বৃত্তে কালে বেলা গাইছো লাগে কয়েক গু কই গু মদ যেখানে সেটার উপরে আল্লাহ আল্লাহ আনত পাঁচ ব্যক্তি মদের সাথে জড়িত তাদের উপরে লান দিয়েছেন কে সুদের সাথে জড়িত লান দিয়েছেন কে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় মদের ব্যবসা অবস্থায় যদি মারা যাও সোজা তোমার জন্য যাহার নাম মদ খাওয়া অবস্থায় মারা গেলে তোমার মমিনের মৃত্যু হবে না মস্তিকের মৌত আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন আরো চিৎকার করে বলে না আমি আমাদের দেশে এরকম অবৈধ আছে না নাই গাজার ব্যবসা করে বিরাট বাড়ি খোঁজ নিবেন যে কোনো হুজুরকে দাওয়াত দিলে কিচের পয়সায় এত আলিশান বাড়ি করেছে সে খায়েন না বাড়িতে বাড়িতে খায়েন না একটা দৃষ্টান্ত হয়ে থাকুক ঠিক কিনা কথা বলেন না কেন বিল্ডিং দেখলেই ভুলে যায় না পয়সালা যাদের পয়সার ভিতরে মিলানো আছে তাদেরটা খাওয়া যেতে পারে হালালও আছে হারামও আছে কারণ কি আমরা তো এখন পিওর হালালের ভিতরে কেউ নাই আমাদের সামাজিক ব্যাংকিং সিস্টেম হল সুদের উপর ঠিক কি না ইসলামী ব্যাংকের টাকা জমা হয় কোন ব্যাংকে বাংলাদেশ ব্যাংক সুদের উপর কিন্তু আপনাকে আন্দোলন করতে হবে এই সুদের বিরুদ্ধে এই সুদের বিরুদ্ধে কথা যারা বলবে না তারাও সুদের গুনায় গুনাগার সুদি ব্যাংকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে হবে সুদের বিরুদ্ধে কথা বলতে হবে ঠিক না ঠিক এটা না করলে আপনি কোরআনের আয়াত মানলেন না কোরআন মুবিন আমার প্রকাশ্য কোরআন আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে কথা বলবে আজকে দেখছেন কোরআন চুপ করে বসে আছে মৃত্যুর পরেই কোরআন কথা বলা শুরু করবে ইত্তাকাযাহাযাল কোরআন মাহজুরা হে আল্লাহ এই লোকগুলো আমাকে পড়েছে কিন্তু আমার আয়াত মানে নাই আমাকে বিভিন্ন জায়গায় শুনেছে আমার বিরুদ্ধে কথা বলেছে ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন আরো চিৎকার করে বলেন কোরআনের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই আছেন না নাই হাত তুলে দেখান মুসলমান আল্লাহ কবুল করুক এখানে ইসলামের শত্রুরা বলবোলা না এখানে আমরা বলবো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম কারণ এখানে যারাই আসছি আমরা কোরআনের বন্ধু হয়ে আসছি ঠিক না এখন মসজিদে হামায় যদি আপনার মসজিদের শত্রুরা মারিলি মু ওই বাচ্চারা আমি আইসি নামাজ পড়তে ঘুষায় আমাদের না আপনি তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের যারা ইসলামকে শত্রুতা হিসেবে নিয়েছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন তবে আসছে সামনে দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী আল্লাহ পাঠাবেন আপনি যেই ভাষায় কথা বলবেন ওই প্রাণী ওই ভাষায় কথা বলবে আপনি যদি কোন বাদ খাইছো নিয়ে কইব তুই কি তা দিয়া খাইছ খ আপনি যদি কোন এ কত না আছো ই কে বাড়ি নোয়া তুই কত না আছো এই আপনি যদি কোন আবে হালা ভালো আছে কত বাফালা ভালো আছে আপনার চেয়ে বড় সে আপনার ভাষা জানবে রাসুল হাদিস সে আপনার সাথে ইন্টারভিউ নিয়ে আপনার কপালে সিল মেরে দিবে আপনি মোমেন না কাফের অচিরে আসছে সেটা একই সাথে অনেকগুলো ঘটনা ঘুরছে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠবে নাসার সায়েন্টিস্ট আলোচনা করছেন একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন আমি যখন বললাম কিছু ভাই আমার বিরুদ্ধে লেগে গেলেন এরপরে নাসার ওই আলোচনাটা আরেকটা ছেলে ইন্টারনেটে দিয়ে দিয়েছে আমাদের কথাগুলোর পিছনে দলিল থাকে যারা বলেন যে আমরা বাদলিল কথা বলি বেদলিল তারার বিপদে পড়ে যায় শেষ আমি বলছি প্লাস্টিকের বোতল যারা যত বেশি ইউজ করে তত বেশি ক্যান্সার রোগী হয় তারা প্লাস্টিকের বোতল বর্জন করেন কোক সেভেন আপ মেরিনডা এই যত ফিজিটিংস আছে সব বর্জন করেন কোক দিয়ে বাথরুম মেজে দেখেন কত পরিষ্কার হয় এটা পেটের ভিতরে ঢুকান কেমনে এগুলো কি বলতে হবে ঠিক কি না আমার রসুল বিশুদ্ধ পানি খেয়েছেন কলের পানি খান অমাইয়া ঠিক মাই মাইন নিচ থেকে বিশুদ্ধ পানি তুলে দেন কে আল্লাহ তুলে দেন গরমকালে ঠান্ডা ঠান্ডার সময় গরম কি সুন্দর গরম দাঁত ধরে না কি সুন্দর ঠান্ডা শরীরে ব্যথা লাগে না ঠিক কি না কত সুন্দর আরাম ঠিক মাটির ঘরে যদি থাকেন এরকম গরমের সময় ঠান্ডা ঠান্ডা সময় অস্ট্রেলিয়ার কিছু এলাকার একটা লোকেরা মাটির নিচে ঘর থাকে এখনো বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টটা গিয়েছে যে তোমার হোয়াই লিভিং আন্ডার দ্য আর্থ তারা বলছে ইট ইস এয়ার কন্ডিশনাল ইন দ্য কোল সিজন ইট ইজ উম ইন দা উইন্টার সিজন ইট ইন দা হট সিজন ইট ইজ কোল্ড কুলার গরমের সময়টা ঠান্ডা ঠান্ডার সময় গরম কিন্তু এমন গরম না যেটা বিরক্তিকর পানিগুলো এত মজা ঠিক ঠিক পানি খান কিছু হুজুর মাম খামু তুই আছে প্রত্যেক পানির ভিতরে প্রিজারভেটারি থাকে আর এই প্রিজারভেটার হলো বিষ টিস্যু ইউজ কম করেন আজকে পাশ্চাত্য পৃথিবীতে স্লোগান উঠেছে টিস্যু ইউজ ছেড়ে দাও টিস্যু ইউজ করার কারণে প্রাইভেট পার্টে ক্যান্সার হয়ে যাচ্ছে যত পচা কাগজ দিয়ে টিসু গুলো বানায় তোয়ালিয়া ভালো বেস্ট একটা তোয়ালিয়া অনেক দিন যায় আর একশো টাকার টিস্যু কিনলে দুই ঘন্টায় সব শেষ একটা টানতে চোদ্দটা ফালায় ঠিক কিনা ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম নাই যেখানে শান্তি নাই এজন্য মুসলমান হতে হবে আসুল সহ সাল্লাম ও চ্যানেল মুসলিম সালিমান মুসলিম মোহনামির নিশা নী হয়াদি মুসলমান সেই মানুষ যে আরেক মুসলমানকে তার জিব্বা দিয়ে কষ্ট দেয় না জিব্বা দিয়ে কাউকে আপনি গালিগালাজ করেন না জিব্বা দিয়ে ধোঁয়া দিয়ে কাউকে গালিগালাজ করেন না আপনার জিব্বার কর্তন দিয়ে কাউকে আপনি কাটবেন না আপনি যদি কাউকে খারাপ কথা বলেন আল্লাহ আপনার জন্য খারাপই বরাদ্দ করে দিবেন ঠিক না ব্যা ঠিক আপনি আরেকজনের জন্য দোয়া করলে আপনার জন্য দোয়ার ব্যবস্থা করে দিবেন কে দেখেন দ্বারা সুশাস্ত রামের সুন্না ওনাকে যারা মারলেন তাদেরকে তিনি ছেড়ে দিলেন সুহান্লাহ গুজ ইচ্ছা না এই আবু সুফিয়া আন্দাদি আল্লাহ আনু হেন নাই আমার নবীকে মারার জন্য করেননি ফতেম অক্কা উলম লোক পাঠালেন তিনি যাও দেখে আসো মুহাম্মদ কত মানুষ নিয়ে এসেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি মোহাম্মদ সাল্লাল্লাহ আবু তিনি বললেন বাথরুম বানাও কম চুলা জ্বালাও বেশি রাতের বেলায় এসে দেখে সারা মাঠে চুলা চুলা গন্ততে গন্ততে সকাল গিয়ে বলছে আবু সুফিয়ান কত মানুষ এসেছে জানি না চুলা গন্ততে গন্ততেই সকল তাঁত ফ্যাস আবু সুফিয়ান রাগ করলেন গন্ততে দিছি মানুষ গনে আইসো চুলা এখন যাও সকালে কত মানুষ এক এক বাথরুমের সামনে বিশাল লম্বা লাইন লাইন গন্তে গনতে দুপুর গিয়ে বলেছে আবু সুফিয়ান জানি না কত মানুষ এসেছে এক এক বাথরুমের সামনে বিরাট লাইন মক্কা সব লোক পড়ে নিয়েছে তখন আবু সুফিয়ান পড়েন নাই সামনে এসে দাঁড়ানো আব্বাস কে বলছেন তোমার বাতিল হয়ে এসেছে আব্বাস বললেন যদি বাদশাহ মাটিতে গোলাগড়ি করত। এটার নাম ঠিক রক্ত দিয়ে ইসলাম আসেনে ইসলাম যে ভালোবাসা দিয়ে যারা আমাদেরকে গালিগালাজ করো আমরা সন্ত্রাসী তোমরাই আসল সন্ত্রাসী আমাদেরকে যারা জঙ্গিবাদ বলো টুপি দাঁড়িয়ে লাখে তোমরা আসল জঙ্গিবাদ আমরা জঙ্গিবাদ নিপড়নের জন্য দোয়া করি ঠিক কিনা ইসলাম আছে যেখানে জঙ্গিবাদ জঙ্গিবাদ নাই ইসলাম যদি হতো ভারতে হিন্দু ভাইদের অস্তিত্ব থাকতো না কারণ সাতশো বছর আমরা ভারত শাসন করেছি ভারতের সব স্মৃতি মুসলমানদের স্মৃতি ঠিক কিনা কথা বলেন না কেন সব স্মৃতি মুসলমানদের আজও যদি আমরা সিদ্ধান্ত নেই দুনিয়ার কেউ আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না একশো আশি কোটি মুসলমান এখন আলহামদুলিল্লাহ বলেন এই মুসলমান যদি এক হতে পারে পৃথিবীর কোন শক্তি এদেরকে রুখতে পারবে তবে মনে রেখে দিও আমরা কোনদিন আগে আক্রমণ করতে জানি না আমার নবী করেন নেই আমরাও করব আমরা একজনের অপরাধ আরেকজনের উপর কখনো প্রতিশোধ নেই না ঠিক না ঠিক আমাদের নবী মাফ করে দিয়েছেন আমরাও মাফ করে দেব না তা শ্রীবাণ ইকুমনিয়াম আন্তমো তোলাকা মক্কায় ঢুকে তিনি বললেন কোনো প্রতিশোধ আমি নেব না তোমরাই তো আমার নামাজের মধ্যে ওঠের নাড়ি ভুলি দিয়েছো আমার গলটানে তোমরাই তো আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছ আমার সুমাইনার লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে তোমরাই তো বিদায়ী করেছ তোমরাই তো আম্মারকে মেরেছ কত স্বাভীকে জীবন্ত হত্যা করেছো কিন্তু আজকে আমি বলছি আমার ভাই ইউসুফ আলাই যা বলছেন এগারো ভাইয়ের জন্য আমি আমার মক্কার লোকদের জন্য বলছিলাম সেই নবীর উম্মদেরকে তোমরা সন্ত্রাসী বলে গালি দাও আমার নবীকে আজে বাজে কথা বলো বাংলাদেশের মানুষ হয়ে ঠিক কিনা কথা বলেন না কেন বলার যেটা রাসুলের বিরুদ্ধে কথা বলেছে তার তো এখনো বিচার হয়নি ঠিক কিনা ছেড়ে দিলা কেন তবে বিচার একজন করছেন তিনি কে তিনি কে আমরাও সেই আল্লাহর উপরে তাকল করে আছি ঠিক কেনা বেটি আমরা আমার ভাইদেরকে ভালোবাসবো মসজিদে যারাই যায় তারা আমার ভাই তারা আমার কি হাত যেখানে বাদে বাঁধুক হাত বাঁধে না তো হয়েছে কি সৌদি আরবে আছে না হাত না বাঁধান লোক কথা বল নাকি এটা বলতে বলতে আমার যান শেষ হয়ে যাচ্ছে সৌদি আরবে গিয়ে দেখি কিছু লোক এমনি খেলাতে কে বাঁধতাম না কিতা করবি কর বাঁধেও না ইমাম মালিকের লোকেরা বাঁধে না হয়েছে কিতা আমি নাচতে বলুক জুড়ে বলুক মসজিদে ঢুকছে এই জান্নাতের ট্রেনে ঢুকছে তাকে বাধা দিয়ে না মসজিদে ঢুকেছে তাকে আদর করেন একটা মেয়ে বোরকা পরেছে তাকে সম্মান জানান কয়েকগু বোরকা ফিনছে ওখান দি টাইট ওখান দি কিতা ওখান দি কিতা আর পিনছে তো যেগুলো ফিনতে না এগুলো ধরবি একটা ছেলে দাঁড়িয়ে রাখছে অটো রাখছে কি তা ও তো রাখছে যে রাখে নাই না ঠিক কি ও তো রাখছে একটু একটু ছোট আছে পরে হবে বড় ইলিয়াস রহমতুল্লাহ আলাই তো লীগের প্রতিষ্ঠাতা যিনি তিনি আল্লামা মৌদুদি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন যে আপনার লোকেরা তো দাঁড়িয়ে ছোট রাখে তো মধুদির আহমদুল লালায় বললেন মাই আগা কি হ্যাঁ আপ লম্বা জি আমি তো উঠায় দিলাম আপনি লম্বা করেন আমি উঠাই দিলাম আপনি লম্বা করুকটা আমি সব করলে আপনি কি তা করবে কত সুন্দর জবাব একজন একজনকে ভালোবাসে টুপি মাথায় দিছে সুন্দর ঠিক কি না কয়েক টুপি ওলাহান কিতা লাগে তুই তো টুপি মাথার দেছে না যে দেয় না তারে ধরেন ঠিক না ঠিক বোরকা পরেছে আমার মেয়েটা শীত এক ধাপ আগায় গেল তাকদুরুপরে কাপড় পরেছে কতই মসুকি নি অত উফ্রিবিতা না না মাত্র মোল্লাlambda দেখা যায় তোরই মান নাই তুই ইস্তামের একটা জিনিসকে চিটকারি করবি তুই কাফের ঠিক তুই ইস্তাম থেকে খারিজ হয়ে গেলি ঠিক কি না তুই নামাজ কে নিয়ে করস কত আছে আমাদের সমাজে আছে না নাই আহা 21 এ বই মেলা হলো সেখানে সবার বই জায়গা পেয়েছে কোন ইসলামী সাহিত্যের বই জায়গা পায়নি অত্যন্ত আফসোসের বিষয় আমরা এক বিচার বিচার সেটা কার কার জায়গা জায়গা না নাই কথা বলেন আমার এগারো লক্ষ রোহিঙ্গা কে মেরেছ এখন আল্লাহ ধরেছে তোমাদের তবে আমরা এটাকে সাপোর্ট করি না আমরাও দোয়া করি দুনিয়া থেকে ক্যারিনা ভাইরাস দূর হোক ঠিক কিনা দূর হওয়ার একমাত্র পন্থা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস এছাড়া দূর হবে না মুসলমান হতে হবে ঠিক না ঠিক ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম নাই যেখানে শান্তি নাই